আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্র্যান্ড ফেরিওয়ালা। আশা করি সকলে ভালো আছেন। তো চলে এসেছি একটা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে, যেটি হচ্ছে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিল্টনের এক্সিকিউটিভ লাঞ্চ বক্স, যেটি হচ্ছে আপনার মিল্টন কোম্পানির, আর এটি হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট। আর এটা ভেরিয়েশন আছে তিনটা কালার এটা অ্যাভেলেবেল হয়। আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অরেঞ্জ, গ্রিন অ্যান্ড রেড, তিনটা কালার হয়। আমি প্রত্যেকটি প্রোডাক্টই আপনাদেরকে খুলে খুলে দেখাবো কালার ওয়েজ। এবং তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করবেন, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান। আর এই প্রোডাক্টগুলো আমরা ঢাকা থেকে সারা দেশে হোম ডেলিভারি সিস্টেম দিয়ে থাকি। আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন, অথবা যদি কুরিয়ার ডেলিভারি চান সেক্ষেত্রে আমরা তাও দিতে সম্ভব। তো আমি আর কথা না বাড়িয়ে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে আপনার সাথে একটা ব্যাগ দেওয়া আছে, এটি হচ্ছে সাথে একটা ব্যাগ দেওয়া আছে সাথে, এবং খুব আকর্ষণীয় ব্যাগ, এবং দুটি স্পুন দেওয়া আছে প্লাস্টিকের। এটা দুইটা আপনারা ব্যাগটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। যারা অফিসগামী, চাকরিজীবী, যারা বাসার খাবার খেতে খুব পছন্দ করেন, বাহিরের খাবার যারা ইগনোর করেন, তাদের জন্য এই টিফিন বক্সটি খুবই উপকারী। এই এই ব্যাগের মধ্যে কিন্তু তিনটা তিনটা বাটি দেওয়া আছে, আর এই ব্যাগটার জন্য একটা চেইন দেওয়া আছে, খুব স্মুথলি চেইন দেওয়া আছে একদম, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দুটো চামচ দেওয়া আছে এখানে, দুটো প্লাস্টিকের চামচ দেওয়া আছে, এবং এই ছোট সাইজের দুইটা বাটি দেওয়া আছে। ছোট বলতে একজনের জন্য পারফেক্ট, তরকারি অথবা সবজি যাই নেন না কেন, একজনের জন্য পারফেক্ট সাইজ। এটা ছোট সাইজের দুটা স্টিলের বাটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই যে, এবং একটা প্লাস্টিকের বক্স দেওয়া আছে যেটা রাইসের জন্য, রাইস এটাতে রাইস ক্যারি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু সম্পূর্ণ ওভেন প্রুফ ঢাকনা বাটি, সব কিছুই আপনারা চাইলে এগুলো ওভেনে ইউজ করতে পারবেন। আর এই ব্যাগটি কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুব সুন্দর। এই ব্যাগটির কারণে কিন্তু খাবার মিনিমাম সাত থেকে আট ঘন্টা গরম থাকবে। আপনারা সকালে খাবার নিয়ে গেলে দুপুর দুটা তিনটা পর্যন্ত খাবার এটাতে গরম থাকবে। আর এটা কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল, আমি আগেও বলেছি আবার বলে দিচ্ছি, এবং প্রত্যেকটি কালার কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এখানে। এটা হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে। এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার যেটা দেখিয়েছি আগে, এটা হচ্ছে আপনার রেড কালার, এবং আরেকটি আছে গ্রিন কালার। গ্রিন কালারটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে একটা গ্রিন কালার। আমি পলিটা খুলে দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন খুব সহজেই। এটা হচ্ছে একটা গ্রিন কালার দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এবং এটা হচ্ছে আপনার রেড কালার, খুবই সুন্দর একটা হাতল দেওয়া আছে ব্যাগের সাথে দেখতে পাচ্ছেন। আপনারা খুব সহজেই এটা ক্যারি করতে পারবেন, আপনার সাইড ব্যাগ ব্যাকপ্যাকের মধ্যে আপনি খুব সহজে এটা ক্যারি করতে পারবেন। ঢাকা থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি, এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি সিস্টেম দিয়ে থাকি, অথবা আপনারা চাইলে কুরিয়ার ডেলিভারি নিতে পারবেন। আর এটার প্রাইস আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, এটার প্রাইস পড়বে আপনার 750 টাকা, 750 টাকা এটার প্রাইস পড়বে। আপনি তিনটাতে যেটা যেই কালারটাই নেন না কেন, প্রাইস পড়বে আপনার 750 টাকা। এবং হোম ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকাতে 60 টাকা ডেলিভারি চার্জ, আর ঢাকার বাইরে 130 টাকা ডেলিভারি চার্জ, এটা হচ্ছে হোম ডেলিভারি চার্জ ক্ষেত্রে। আর আপনারা যদি কুরিয়ার ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে 120 টাকা অথবা 110 টাকা আপনার ডেলিভারি চার্জ দিবে। আমি মনে করি যে আপনাদের হোম ডেলিভারি নিলে সবচেয়ে সুবিধা হবে, আপনার বাসায় বসে থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন খুব সহজেই। আর ঢাকাতে আপনার ডেলিভারি চার্জ অথবা কোনো কিছু আগে পেমেন্ট করতে হবে না, কিন্তু ঢাকার বাইরে যারা নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে, এবং বাকি টাকাটা কন্ডিশনে আপনার ডেলিভারি ম্যানের কাছে পণ্য পেয়ে তারপর আপনি টাকা দিতে পারবেন। আর এই প্রোডাক্টগুলো আমরা আগেও বলেছি, এখনও বলে নিচ্ছি, দেশের যে কোনো প্রান্তে, আমরা দেশের যে কোনো প্রান্তে এই হোম ডেলিভারি দিয়ে থাকি। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আবার আবার বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।